এখনই উচ্ছ্বাসে ভাসতে চান না রিশাদ হোসেন। আসল টার্গেট বাংলাদেশ ও বিশ্ব ক্রিকেটে আধিপত্য বিস্তার করা। ছোটবেলা থেকেই পছন্দ মারকুটে ব্যাটিং, তবে কাজে লাগছে এইচপিতে 700 গ্রাম ওজনের বল দিয়ে করা অনুশীলন। চ্যানেল 24কে শুনিয়েছেন সাফল্যের গল্প আর ভবিষ্যৎ পরিকল্পনা। ঘরোয়া ক্রিকেটের যারা নিয়মিত খোঁজ খবর রাখেন তারা জানেন যে রিশাদ হোসেন ভালো ব্যাট করতে পারেন, তবে তার আসল পরিচয় একজন লেগ স্পিনার। কিন্তু সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 এবং তারপর ওয়ানডেতে যেভাবে বিধ্বংসী ব্যাটিং করেছেন এটা সবার নজর কেড়েছেন এবং তাকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখছে বাংলাদেশ। রিশাদ আমাদের সাথে আছেন, তার কাছে জানতে চাইব কালকে যখন এই ধরনের একটা ইনিংস খেললেন তখন কি কোনো পরিকল্পনা ছিল? না, পরিকল্পনা তো টিমের একটা পরিকল্পনা থাকে, তো চেষ্টা করছি আমার কাছে তখন সুযোগ আসে তো চেষ্টা করছি যে মানে সুযোগটা যদি কাজে লাগাইতে পারি তো আমার জন্য ফিউচারে ভালো হবে। আর এর সাথে হার্ড হিটিং এবিলিটি তো আসলে সবার থাকে না, আপনি সেটা কীভাবে আসলে অর্জন করলেন? এটা তো একদিনে হয় না, নিশ্চয়ই প্র্যাকটিস করতে হয়েছে আপনাকে, অনেক সাধনা করতে হয়েছে, সেই গল্পটা যদি শুনি। না অবশ্যই, আমি যখন থেকে খেলা শুরু করছি তখন থেকে আমি মানে ছয় মারতে পছন্দ করি আর কি, তো এইচপিতে বলেন আন্ডার-19 বলেন, তো আমি এখান থেকে প্র্যাকটিস করে করে আল্লাহ রহমে ন্যাশনাল টিমে সেটা ডেলিভার করতে পারছি। রিশাদ, আমরা এরকম শুনেছি যে আপনি অনেক ওজনের বল দিয়ে প্র্যাকটিস করতেন, সেই গল্পটা কি বলবেন? আসলে কত ওজনের বল দিয়ে প্র্যাকটিস করতেন? না হ্যাঁ, এসপি যখন এসপিতে ক্যাম্প করছিলাম তখন আমি ওয়েট বলে প্র্যাকটিস করতাম, 700-750 গ্রামের বলগুলা, তো ওগুলো দিয়ে প্র্যাকটিস করার কারণে আর কি হিটিংয়ের ইয়াটা বাড়ছে আর কি। হাসারাঙ্গাকে যেভাবে মারলেন, স্পেসিফিক কোনো প্ল্যান ছাড়া কি আসলে সেটা সম্ভব নাকি কী কাজ করছিল তখন মাথায়? না, তখন উইকেটে যাওয়ার পর দেখতেছি মুশফিক ভাই সেট ব্যাটসম্যান, তো উনি যখন ছিল তো আমি চেষ্টা করছি যে আমার জন্যে বল পাওয়ার, যেখানে বল পাবো তো আমি চেষ্টা করবো যে ছয় মারার বা বাউন্ডারি মারার যেন প্রেশারটা কমে যায় আর কি। হেড কোচ চান্ডিকা হাতুর সিংহে এবং নাজমুল হোসেন শান্ত নতুন ক্যাপ্টেন, তারা কীভাবে আপনাকে সাপোর্ট করছেন? কোচ ক্যাপ্টেন আমার উপর অনেক আশা করে যেন আমি তিন ডিপার্টমেন্টে অনেক সাপোর্ট দিতে পারি। এটাকে কীভাবে দেখছেন? একটা সময় তো আসলে লেগ স্পিনাররা নিয়মিত সুযোগে পেত না। না অবশ্যই সুযোগ পাচ্ছে, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, তো সুযোগ পাইলে অবশ্যই অনেক কিছু প্ল্যান করা যায় যে আমি কীভাবে কোন ম্যাচ খেলবো। রিশাদের মানে আইডল কেউ আছে হার্ড হিটিং এর ক্ষেত্রে? না, এরকম কাউকে আমি আইডল মানি না আর কি, নিজের সামর্থ্য যতটুকু এর মধ্যেই থাকতে চেষ্টা করি। আমার তো হচ্ছে মেন কাজ হচ্ছে বোলিং, তো বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং ফিল্ডিংটা আমি ইমপ্রুভ করতে চাই এবং দেশে অনেক কিছু দিতে চাই ইনশাআল্লাহ। রিশাদ, এই ধরনের দুটো ইনিংস খেলার পরে রিয়াকশনটা কেমন পাচ্ছেন টিমের ভেতরে কিংবা টিমের বাইরে? না, রিয়েকশন ভালো, বাট আমি নর্মাল আছি আলহামদুলিল্লাহ, ইম্প্রুভের তো জায়গার অভাব নাই, তো চেষ্টা করবো যে ইম্প্রুভ করে যেন দেশকে অনেক কিছু দেওয়ার প্লাস হচ্ছে ওয়ার্ল্ড ক্রিকেট যেন ডমিনেট করে খেলতে পারে। রিশাদ, আপনাকে শুভকামনা, নিশ্চয়ই আরও ভালো হবে। থ্যাংক ইউ। আমরা রিশাদের কথা শুনছিলাম, রিশাদকে ঘিরে সবার স্বপ্ন, আমাদেরও সেই স্বপ্ন। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা।